বিসমিল্লাহির রহম্যানির রহিম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আমি গ্রিল মিস্তুরি মোহাম্মদ আলমগীর হোসেন বিডি ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও এই ভিডিওতে বলবো স্ক্রিনে আপনারা যেই গেটটি দেখছেন এই গেটটা বানাতে কত টাকা স্কোয়ার ফিট খরচ পড়বে আর এটা কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে তো প্রিয় ভিউয়ার্স এটা প্রথমেই বলবো আপনার আউটার ফ্রেম মানে গেটের মেন ফ্রেম কী দিয়ে তৈরি করা হয়েছে মেন ফ্রেম তৈরি করা হয়েছে আপনারা দেখেছেন বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে বিএসআরএম দেড় দেড় থ্রি মিলি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে আউটার ফ্রেম তৈরি করা হয়েছে আর খাড়া যেই বক্সগুলো দেখছেন আপনারা এগুলোও দেড় ইঞ্চি বক্স কিন্তু এগুলা হোলো বক্স এগুলো ষোলো গ্যাস হোলো বক্স আর পাতালে যেগুলো টানা দেখছেন এগুলো হলো এক এক হোলো বক্স এগুলো ষোলো গ্যাস বক্স মোটা বক্স আর লম্বা যে প্লেন সিডের বক্সের একটা দুইটা বর্ডার দেখছেন এগুলা আঠারো গ্যাস সিডের বক্স তো এই জন্য কিন্তু খুব সুন্দর লাগতেছে গেটটা আর এটা খুব খরচটাও খুব কম খরচটাও বলে দেব তার আগে বলি যে নিচে দুইটা চাকা আছে আর চাকার জন্য যে নিচে রেলটা দেওয়া হয়েছে সেই রেলটা মূলত কোনো পাইপ না কোনো জিআই পাইপ না এটা নর্মাল কোনো পাইপ না এটা হলো আপনার খুব শক্তিশালী শেপ রড খুব শক্তিশালী শেপ রড এই জন্য এটা খুবই স্ট্রং আর এটা খুব দীর্ঘস্থায়ী কারণ এটা বেলজিয়াম শেপ রড সোয়া ইঞ্চি এটা সলিড রড আর এটা নিচে একটা অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়েছে এটা আরও শক্ত করার জন্য এই জন্য গেটটার নিচের অংশটা খুবই শক্তিশালী আর উপরে যেটা করা হয়েছে সেটা হলো যে গেটের উপরে একটি চ্যানেল আছে আর চ্যানেলের ভিতরে যেটা সেগুলো যে যেটা দিয়ে গেট চলে সেটা হলো ব্যারিং বেয়ারিং দিয়ে গেটটা চলে আর এই জন্য গেটটা কিন্তু খুবই ইজি খুবই ইজি ছোটো কেউ ছেলে মেয়ে যদি এই গেটটাকে ধাক্কা দেয় এটা অতটা কষ্ট হবে না ইজিভাবে চলবে এটা এই গেটটা আপনারা বাসাবাড়ির গ্যারেজে কিংবা বাউন্ডারি গেট হিসাবে ব্যবহার করতে পারেন এই গেটটার খরচ খুবই কম গেটটা আপনার প্রতি স্কোয়ার ফিট পড়বে চারশো থেকে সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিট পড়বে এটা খুবই কম খরচ একটা ভালো গেট এটা আপনার অন্যান্য হাই কোয়ালিটি গেট যেগুলো সেগুলো বানাইতে আপনার সাত আটশোশো টাকা এক হাজার টাকা ফুট পর্যন্ত পড়ে তো ওই হিসাবে এটা একটা মিনিপাল্লা আছে এটা আপনার দেখতেও সুন্দর লাগে এটা আপনার খুবই সুন্দর তো এরকম একটা গেট যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের নিজের নিজের এলাকায় যেগুলো অক্সব আছে এই গেটের একটা স্ক্রিনশট নিয়ে আপনারা দেখাতে পারেন গেটটা বানাতে পারেন খুবই কম খরচে খুবই ভালো একটা গেট তো এটা আপনার চারশো থেকে সাড়ে চারশো টাকার উপরে বেশি লাগবে না এটাই ফাইনাল কারণ আমি নিজে বানিয়েছি আমার নিজের অক্সবে এটা আমার নিজের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই প্রথম ভিডিওটি ধন্যবাদ